এক মাসেও খোঁজ মেলেনি তুরাগের ফুলবাড়িয়া থেকে নিখোঁজ হওয়া তানভীর আহমেদ সম্রাটের। ভুক্তভোগী পরিবারটি বলছে থানায় সাধারণ ডায়েরি করেও সমাধান মেলেনি। তবে উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার আশ্বাস দিয়ে বলছেন নিখোঁজের সন্ধান পেতে সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। সহকর্মী এম এ আজাদকে সঙ্গে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। আল্লাহ না করুক আমার ভাই যদি কিছু হয়ে থাকে আমি কাকে দায় দেব? নিখোঁজ ভাইকে ফিরে পেতে অনুতপ্ত হৃদয়ে এ কান্না যেন আর থামছেই না বোনটির। ভাই বোনের ঝগড়া দেখে শাসন করেছিলেন বাবা, আর সেটাই বোধহয় মেনে নিতে পারেনি অভিমানী ছেলে সম্রাট। গেল 2 ফেব্রুয়ারি তুরাগের ফুলবাড়িয়া বাসা থেকে রাগ করে বের হয়ে যায় সে। এরপর আর খোঁজ মেলেনি তার। 1 মাস 4 দিন হয়ে যাচ্ছে, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনার বাংলাদেশে এত জনগণ, আমি জানি না সবাই মানসিকতা থেকে কেমন, কিন্তু সবার একটু সাহায্যের হাত বাড়ায় দেওয়া দরকার। পুলিশ মানে আমরা যাই তো আমরা দেখতেছি, জিটি করার 3-4 দিন আসে নাই। পরে আমি বলছি যে আপনি আসবেন, আপনারা তথ্য নেন, উনি না এসে আরেকজনে পাঠাইছে। যাই হোক, তারপরও আবার 2-3 বার আমার মেয়ে ক্যামেরা চেক করার জন্য, আমার মেয়ে একাই ওই কাগজ দিয়ে ক্যামেরাগুলো চেক করতে চেক করতে গেছে। ছেলের জন্য অনেক জায়গায় ঘুরতেছে, অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো ফায়দা পাইতেছি না। থানায় গেছি, থানার পুলিশেরা বলতেছে আমরা দেখতেছি, প্রতিটা থানায় খোঁজ নিতেছি নিজে যেয়ে, কিন্তু কোনো থানাতে কোনো ফায়দা পাইতেছি না, আর কোনো তথ্য কোনো খোঁজ পাইতেছি না। আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যাতে আমার ছেলেকে একটু খোঁজ দিয়েন। ভুক্তভোগী পরিবারটি বলছে থানায় সাধারণ ডায়েরি করেও সমাধান মেলেনি। তবে উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার আশ্বাস দিয়ে বললেন নিখোঁজের সন্ধান পেতে এখনও সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। আমরা বিভিন্ন থানায় থানায় আমাদের যেভাবে মেসেজ দেওয়ার বিষয় আছে, ওই ছবি সহ ফেসবুকের লিঙ্ক সহ, যে এই ছেলেটা হারিয়ে গেছে, তাকে কোনোভাবে কেউ মানে দেখে কিনা দেখলে যাতে আমাদেরকে জানায়, সে ব্যবস্থা আমরা করেছি এবং এই ব্যবস্থা অব্যাহত আছে। 2 ছেলে মেয়েকে নিয়ে সাজানো সংসার ছিল তুরাগের ফুলবাড়িয়ার মান্নান মুর্শিদা দম্পতির। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে তাদের সেই সুখের সংসারে যেন নেমে এসেছে ঘোর অন্ধকার। মোস্তাফিজ রুমন, বিজয় টিভি, ঢাকা।